16 ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জীবনে জয় কিংবা পরাজয় এই সব কিছু আসে কার থেকে আল্লাহর কাছ থেকে জয় আসলে আমরা খুশি হব কিন্তু আনন্দে আত্মহারা হয়ে সীমা লঙ্ঘন করব না আল্লাহকে ভুলে যাব না আবার যদি জীবনে কখনো পরাজয়ের স্বাদ বরণ করতে হয় তবুও ভেঙে পড়ে নিরাশ হয়ে আমরা ডিপ্রেসড হব না صبر করতে শিখব কারণ ইননামা আল উসরে ইউসরা আল্লাহ তাআলা দান আমার জীবনে একটা ঘটনা এর আগে অনেক আগে আপনাদেরকে হয়তো একবার শুনিয়েছি আমি আমি যখন মাদ্রাসায় ছাত্র অনেক বয়স কম আমার তখন যশোরে দর্শনা মাদ্রাসায় আমি পড়ি পাশে কালেক্টরেট মার্কেট আছে কাপড়ের মার্কেট আব্বার এক বন্ধু আর দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসতাম মাঝে মধ্যে সময় দিতাম তো একবার ঈদের সময় টিকিট পাওয়া খুব টাফ বাসের তখন তো আরো বেশি ছিল তো আমি টিকিট পেয়ে গেছি টিকিট পেয়ে আমি এত বেশি আনন্দ প্রকাশ করতেছিলাম ওনার কাছে এসে যে কাকা আমি টিকিট পেয়ে গেছি বাসের ভালো সিট পেয়ে গেছি টিকিট পেয়ে গেছি খুব বেশি খুশি প্রকাশ করতেছিলাম তো আমার এই অতিরিক্ত খুশি দেখে ওনার মনটা খুব খারাপ হয়ে গেল দেখলাম তাই বললাম চাচা আপনার মনটা কি কোনো কারণে খারাপ বলে না তোমার এই বেশি খুশি দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে আমার এটা কি কারণ এটা কেমন কথা আমার খুশিতে আপনি খুশি হবেন এটাই স্বাভাবিক আমার খুশি হতে আপনার মন খারাপ হলো কেন এটা আবার কি তো উনি আমাকে বললেন বাবা খুব আমলদার মানুষ আল্লাহওয়ালা মানুষ এখনো বেঁচে আছেন আমাকে বললেন বাবা তুমি মাদ্রাসার ছাত্র তোমার কাছ থেকে আমার শেখার কথা তুমি আল্লাহ তাআলার একটা নিয়ামত পেয়েছো অবশ্যই খুশি হবা আল্লাহ শুকর আদায় করবা কিন্তু যে পরিমাণ খুশি হচ্ছ মনে হচ্ছে তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো ইমানদার তো জান্নাতের সার্টিফিকেট পাওয়ার আগে তার চূড়ান্ত এবং সর্বোচ্চ আনন্দে তা হওয়ার কথা না মানে অতিরিক্ত আনন্দ প্রকাশ দুনিয়ার কিছু পাওয়ার পর এটা দুনিয়াদার হওয়ার লক্ষণ দুনিয়াটা খুব যখন বড় হয়ে যায় মানুষের কাছে তখন তার কাছে দুনিয়ার কোনো অর্জনে সে পাগল হয়ে যায় আবার দুনিয়ার কোনো ক্ষতিতে সে ওরকম একইভাবে ডিপ্রেসড হয়ে যায় এটা ইমানদারের সাথে যায় না বাবা তখন চিন্তা করলাম কি অদ্ভুত কথা কত গভীরের কথা কত চমৎকার কথা যে ইমানদার ইমানদার যে আখেরাতে বিশ্বাস করে দুনিয়ার যত অর্জনই হোক সে খুশি হবে কিন্তু সে জানে তার এখনো সামনে অনেক ফাঁড়া বাকি আছে তাকে জান্নাতে যাওয়ার পরে সে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যাকে আল্লাহ তাআলা কিয়ামত দিন বলবে যাও জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতে প্রবেশ করার অনুমোদন তোমাকে দেয়া হলো সেদিন সে সর্বোচ্চ হাসি জীবনের এবং সর্বোচ্চ খুশি জীবনের এবং জীবনের চূড়ান্ত আনন্দ সেদিন সে প্রকাশ করবে কারণ সে আনন্দের পর আর কোনোদিন বেদনা তাকে স্পর্শ করবে এই জন্য ভাইরা বিজয় দিবস থেকে বিজয়ের বিজয় কেন্দ্রিক বিষয়গুলো থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমাদেরকে নিতে হবে গ্রহণ করতে হবে যে বিজয় আমরা আল্লাহর খুশি হব আদায় করব আল্লাহ শুকর আদায় করব আবার কখনো আমাদের জীবনে বিজয় না আসলে আমরা আল্লাহর প্রতি সবর করব আল্লাহ তাআলা আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে যে বিজয় দিয়েছেন আমরা যে বিজয় দিবস উদযাপন করি এই বিজয় দিবসের মূল চেতনা কি আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে দেখি জুলুমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে মাজলুমকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন এটা আল্লাহ তাআলার সুন্নাত সুন্নাতুল্লাহি ফিল আরদ পৃথিবীতে আল্লাহর সুন্নতেই এটা যে আল্লাহ তাআলা কখনো জালেমকে চূড়ান্ত বিজয় দেন না কখনো কখনো মাজলুম অত্যাচারিত মানুষটার বিজয়কে আল্লাহ তাআলা একটু বিলম্ব করেন একটু সময় নেন সে একটুটা শত শত বছরও হতে পারে হাজার বছরও হতে পারে আবার অনেক সময় আল্লাহ মাজলুমকে খুব দ্রুততার সাথে বিজয় দেন আজকে আমরা ফিলিস্তিনের মানুষকে দেখছি তারা তাদের বিজয় অর্জন করবার জন্য যুগকে যুগ তারা যুদ্ধ করে যাচ্ছে পরাধীনে তারা শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং এত রক্ত তারা ঝরাচ্ছে এত মূল্য তারা দিচ্ছে আমাদেরকে এত মূল্য দিতে হয় নাই আমাদেরকে এত কষ্ট করতে হয় নাই যদিও একটা মৌলিক পার্থক্য আছে তাদের প্রতিপক্ষ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য এবং অভিশপ্ত মানুষগুলো আমাদের প্রতিপক্ষ যারা ছিল তারা নিজেদেরকে মুসলমান দাবি করত তারা আহলে কিবলা পার্থক্য এই জায়গায় কিন্তু একটা জায়গা মিল আছে সেটা হলো যে আমরাও মাজলুম ছিলাম
তারাও মাজলুম, জুলুমের মাত্রা নিয়ে পার্থক্য অবশ্যই আছে, সেটা ভিন্ন বিষয়, বাট মূল বিষয়টা জুলুম এবং জুলুম থেকে মুক্তি লাভ করা। আমরা এর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও দেখেছি, তিনি তার প্রিয় মাতৃভূমিতে থাকতে পারেন নাই, তার মাতৃভূমিতে থাকতে তাকে দেয়া হয় নাই, তাকে এবং তার অনুসারীদেরকে নিজের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে, তাদের প্রতি জুলুম করেছিল মক্কার মুশরিকেরা। আল্লাহ তাআলা খুব বেশি সময় নেন নাই, অল্প কয়েক বছরের ব্যবধানে মুসলমানদেরকে আবার মক্কায় বিজয়ের বেশে প্রবেশ করার সুযোগ দিয়েছেন, নিজের ভূমিতে নিজের বসবাসের অধিকার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়েছেন। মুসা আলাইহিসসালামের জাতি তারাও ফেরাউনের পরাধীনে তারা শৃঙ্খলে আবদ্ধ ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকেও মুক্তি দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কাবিল থেকে শুরু হয়েছে, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালামের সন্তান কাবিল, সে জুলুম করেছে নিজের ভাই হাবিলের প্রতি, জুলুম করে নিজে মনে করেছে সে জয়ী হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে অপদস্থ করেছেন এবং তার মুখোশকে উন্মোচন করেছেন। পৃথিবীর ইতিহাসে আগত প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের মাধ্যমে, ওহির মাধ্যমে, আসমানি গ্রন্থগুলোর মাধ্যমে সে ইতিহাস তুলে ধরেছেন, সে চূড়ান্তভাবে অপদস্থ হয়েছে, পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, আর হাবিল যে মাজলুম ছিল তার শেষ পরিণতি ভালো হয়েছে এবং তার পক্ষে গোটা পৃথিবীর সকল মানুষ, যেহেতু সে মাজলুম ছিল সবাই জানে। পৃথিবীর ইতিহাসের যতগুলো ঘটনা আপনি দেখবেন, সমস্ত জুলুমের ঘটনায় দেখবেন জালিমকে আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি মানুষকে ছাড় দিয়ে রাখি, কিন্তু যখন পাকড়াও করি পাকড়াওটা হয় অত্যন্ত শক্ত, আর ছুটবার কোনো সুযোগ থাকে না। তো আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ করে আমি মনে করি মহান বিজয় দিবসের মূল চেতনাটাই হলো আল্লাহ তাআলা মাজলুমকে বিজয় দেন, জালিমকে অপমানিত করেন, অপদস্থ করেন, পরাস্ত করেন, পরাজিত করেন, সেটা দুদিন আগে হোক দুদিন পরে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো, জালেম যদি নামাজিও হয়, মুসলমান হয়, দাঁড়িয়ালাও হয়, হুজুরও হয়, আলেমও হয়, তাহাজ্জুদ গুজারও হয়, তাসবিহ তেলাওয়াতকারীও হয়, আল্লাহ তাআলা তাকে পরাজিত করেন, লাঞ্ছিত করেন। আর মাজলুম যদি তুলনামূলকভাবে জালেমের চাইতে ইবাদত গুজার কমও হয়, আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন। এটা আমরা আমাদের চোখের সামনে দেখেছি। আমরা অনেকেই ব্যক্তিগত জীবনে আমরা অনেক জুলুম, অনেক অবিচার, অনেক অত্যাচার, অনেক অনাচার আমরা করে চলেছি, আমরা জানি না, বা আমরা অনেকেই বিশ্বাস করি কিনা সন্দেহ আছে যে আমাদের এই জুলুমের কারণে আখেরাতে তো আছেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ জুলুম জুলুমাতুন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আপনার সামনে আবির্ভূত হবে। দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ, অপমান এবং জুলুমের জন্য প্রায়শ্চিত্ত করতে বাধ্য করবেন, এবং এটা হবেই হবে, এটা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নেই। অতএব যারাই জুলুম করছেন ব্যক্তিগত পর্যায়ে, অধীনস্থের প্রতি, পরিবারের সদস্যদের প্রতি, প্রতিবেশীর প্রতি, পেশি শক্তির জোরে, অর্থের জোরে, রাষ্ট্র ক্ষমতার জোরে যারাই জুলুম করছেন, দুদিন আগে আর দুদিন পরে আল্লাহ তাআলা জালিমকে পতন ঘটাবেনই ঘটাবেন। পৃথিবীর ইতিহাসে কখনো এমন হয় নাই জালিম শেষ হাসি ভালোভাবে হাসতে হাসতে চলে গেছে, হয় নাই। আল্লাহ তাআলা সময় দিয়েছেন, ঢিল দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। যেটা কথা আছে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আজকে ফিলিস্তিনের মানুষগুলো তারা যে জুলুমের শিকার, যারা সেখানে জুলুম করছে, নিষ্পেষণ চালাচ্ছে, সেখানকার দৃশ্যগুলো দেখবার মতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মানুষকে যে পরীক্ষা নিচ্ছেন, সে পরীক্ষাটা হয়তো অনেক প্রলম্বিত হচ্ছে, বিজয়টা হয়তো অনেক দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, কিন্তু বিজয় নিশ্চিত। আল্লাহ তাআলা বলেছেন যে লাত ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পরীক্ষা অনেক সময় অনেক দীর্ঘ হয়, বিজয় অনেক সময় অনেক প্রলম্বিত হয়। পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূল ছিলেন, শত শত বছর তারা অপেক্ষা করেছেন সুদিনের জন্য। অতএব আমাদের প্রত্যেকটা মানুষের নিজের বিষয়কে আমাদের ভাবা উচিত যে আমার দ্বারা কোনো ক্ষেত্রে জীবনের কোনো পর্যায়ে কোনো জুলুম হচ্ছে কি না। আমি এর আগে বলেছি আমাদের গোটা সমাজটা জুলুমের উপরে দাঁড়িয়ে আছে, পুরো সমাজটা দাঁড়িয়ে আছে জুলুমের উপরে।
প্রত্যেকটা মানুষ ইল্লা মার রাহমা রব্বি হাতে গোনা কিছু মানুষ হয়তো বাদ আছে, এর বাইরে প্রায় পুরো সমাজের মানুষ নামাজ পড়ি কিন্তু জালিম, ইমামতি করি কিন্তু জালিম, আমি অনেক লম্বা লম্বা ভালো কথা বলি কিন্তু আমি জালিম, আমি জুলুম করছি। এই জুলুমগুলো আমরা লক্ষ্য করি না। আপনি কখনো আপনার স্ত্রীর প্রতি জুলুম করেন? স্ত্রী কখনো স্বামীর প্রতি জুলুম করেন? কখনো সন্তানের প্রতি জুলুম করেন? আপনার সন্তানকে আপনি শাসন করতে গিয়ে জুলুম করেন, শাসন না করে ছেড়ে দিয়ে রেখেছেন, এটাও তার প্রতি জুলুম, যে তাকে ধ্বংস করতে গিয়ে ঠেলে দিচ্ছেন। আপনি আপনার প্রতিবেশীর প্রতি জুলুম করছেন, আপনি আপনার কাস্টমারের প্রতি জুলুম করছেন, দুই নম্বর মাল ঢুকিয়ে দিচ্ছেন, আপনি আপনার ক্লায়েন্টের সাথে জুলুম করছেন, আপনি পদস্থ কর্মকর্তা, আপনি আপনার ক্লায়েন্ট যারা আছে তাদের প্রতি চান্স পেলে জুলুম করছেন। আমাদের পুরো সমাজটা এখন এমনভাবে চলছে, যার হাতে যতটুকু ক্ষমতা আছে তিনি ঠিক ততটুকু ব্যবহার করে জুলুম করছেন, ফাইল আটকে রেখে টাকা নিচ্ছেন, আবার আল্লাহ তাআলা পাওয়ার দিছে পদ দিছে ব্যবহার খারাপ করে জুলুম করছেন, নানানভাবে আমরা জুলুম করছি। ভাইরা আমার, জালিম এবং জালিমের জুলুম সম্পর্কে কোরআন যদি দেখেন, হাদিস যদি দেখেন, তো আপনি অবাক হবেন, পুরো কোরআন হাদিস জুড়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে। অতএব আমাদের বিজয় দিবসের অন্যতম প্রধান শিক্ষা হোক, জুলুমমুক্ত সমাজ, জুলুমমুক্ত রাষ্ট্র, জুলুমমুক্ত পরিবার, জুলুমমুক্ত জীবন গঠন করা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এটার জন্য মাঝে মধ্যে নিজের ব্যাপারে নিজের সার্ভে করা দরকার, যে আমি ব্যক্তি, আমি আমার দ্বারা কি কি জুলুম হতে পারে। আমি সকাল থেকে পর্যন্ত কারোর প্রতি জুলুম করেছি, একজন মানুষের অগোচরে তার উপর একটা কটু কথা বললেন, গীবত করলেন, এটাও এক প্রকারের জুলুম। আপনি ওই লোকটার ক্ষতি করলেন, ওই লোকটার সম্মানহানি করলেন, তাকে ছোট করলেন। এভাবে কতভাবে আমার দ্বারা জুলুম হতে পারে সেগুলোর তালিকা করা দরকার এবং আত্মশুদ্ধি করা দরকার, আত্মসংশোধন করা দরকার, প্রতিজ্ঞা করা দরকার যে আমি এখান থেকে বেরিয়ে আসি, আমি একটু ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ মাফ করে দিবেন সব, কিন্তু জুলুমের গুনাহ মাফ হবে না। অজস্র মানুষের বিরুদ্ধে আমাদের জুলুম রয়েছে, অনেক অজস্র মানুষের প্রতি আমাদের জুলুম রয়েছে। কিয়ামতের ময়দানে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বসে আছে। রিক্সাওয়ালার প্রতি জুলুম করেছেন, পথচারীর প্রতি জুলুম করেছেন, এখনো যে বললাম যার যতটুকু আছে সে ততটুকু দিয়ে জুলুম করে। একজন গরিব রিক্সাওয়ালা কার প্রতি জুলুম করতে পারে না বেচারা, তার প্রতি সবাই জুলুম করে, সে বাসায় এসে বউর উপর জুলুম করে, কারণ বউর উপর তার কি আছে, কর্তৃত্ব আছে। তো এইভাবে সমাজের প্রত্যেকটা মানুষ ইল্লা মার রাহমা রব্বি, আমাদেরকে ভালো মুসলমান হতে হলে জুলুম মুক্ত জীবন গঠন করতে হবে, আর এটাই হলো শিক্ষা, যে জুলুম মুক্ত জীবন যদি আমি গঠন করতে পারি তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে প্রশান্তি দিবেন, বিজয় দিবেন, আর যদি জুলুম নির্ভর জীবন আমার হয় তাহলে চূড়ান্ত পরাজয় আমার হবেই হবে। আমি তাহাজ্জুদ গুজারও যদি হই, নামাজিও যদি হই, মুসলমানও যদি হই, রক্ষা হবে না। এই জন্য আমাদের সবাইকে সে সংকল্প করতে হবে, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেই সাথে আমাদের জীবনে প্রথম যে পয়েন্টটি বলেছিলাম, জয় এবং পরাজয় এই দুইটাই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, অবিচ্ছেদ্য অংশ। সবসময় আমরা বিজয়ী থাকবো না, কখনো আমাদেরকে পরাজয়ের স্বাদ আস্বাদন করা লাগতে পারে, কখনো বিজয়টা বিলম্বিত হতে পারে, সবল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ বিজয় দিয়েছেন মক্কা বিজয়, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা, যদি হুদায়বিয়ার সন্ধির পর আয়াত নাজিল হয়েছে এবং হুদায়বিয়ার সন্ধি প্রসঙ্গে বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হয়েছে যে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মক্কা বিজয়ের যে প্রথম ধাপ সেটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিক্রম করার সুযোগ দিয়েছেন। আবার যখন বিজয় অর্জন হবে তখন আমরা কী করবো, ব্যক্তিগত জীবনে ছোটো ছোটো যে সমস্ত বিজয়গুলো হয় তখন আমরা সেগুলোতে কী করবো, আল্লাহ তাআলা সূরা ইজাজার ভিতরে ইজাজা নাসরুল্লাহর ভিতরে বলেছেন ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসে এবং বিজয় আসে, তোমাদের জীবনে যখন বিজয় আসে এবং আল্লাহর সাহায্য আসে তখন তোমরা কী করবা, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর দেখবা তোমরা যখন কেউ বিজয় অর্জন করে, কেউ আল্লাহর সাহায্য পায়, তখন দলে দলে মানুষ তার পক্ষে আসে, দলে দলে মানুষ তার, ওই যে সুদিন আসলে মানুষ বেশি আসে না, তো আল্লাহ বলেছেন যে যখন বিজয় আসবে, আল্লাহ সাহায্য আসবে, দেখবা মানুষ দলে দলে তোমার দিকে আসছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তাকে আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়েছেন, হ্যাঁ, চূড়ান্তভাবে কুফার অপশক্তির বিরুদ্ধে তার মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি দিয়েছেন, তখন দলে দলে মানুষ ইসলামে এসেছে।
এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াজার মধ্যে এটা যখন দেখবে তুমি অর্থাৎ বিজয়ী হবে তুমি তখন কি করবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু তিনটি কাজ করতে আল্লাহ বলেছেন এক নম্বর হলো তাসবিহ নিবেদন করবে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করবে যে এই বিজয় যে দিয়েছেন আল্লাহ তাআলা সেজন্য আমি পবিত্রতা জ্ঞাপন করছি আল্লাহ বিহামদি রাব্বিকা আল্লাহর প্রশংসা মহা পবিত্রতা তার মানে পবিত্রতা এবং প্রশংসা দুইটা জ্ঞাপন করবে সুবহানাল্লাহ বলবে আবার আলহামদুলিল্লাহ বলবে পবিত্রতা বর্ণনার ভাষা হলো সুবহানাল্লাহ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আর প্রশংসার ভাষা হলো আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করছি আল্লাহ আল্লাহ যে কোনো বিজয় দিবেন জীবনে ছোট ক্ষুদ্র কোনো বিজয় যদি হয় তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আর ওয়াস্তাগফিরহু আল্লাহর কাছে কি চাইবে ইস্তেগফার করবে ক্ষমা প্রার্থনা করবে ক্ষমা প্রার্থনা কেন করবে এর অনেক কারণ থাকতে পারে একটা কারণ এমন যে আমাকে আল্লাহ তাআলা যে বিজয় দিয়েছেন এই বিজয় অর্জন করতে গিয়ে আমার কোনো ভুল পদক্ষেপ হতে পারে আবার এই বিজয়টা পালন করতে গিয়ে বা উদযাপন করতে গিয়ে আমার সীমালঙ্ঘন হতে পারে বা আমার মধ্যে এই বিজয়টা অহংকার ভাব নিয়ে আসতে পারে এগুলো যেন না আসে বা এগুলো যদি এসে থাকে সেটার জন্য আল্লাহর কাছে কি চাওয়া ইস্তেগফার চাওয়া এই তিনটা করণীয় কোরআন আমাদেরকে বলেছে যে কোনো বিজয় করার জন্য এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে আমরা জানি কোন অর্জনের পর আল্লাহর কাছে সিজদাতে শুকর নিবেদন করা শুকরিয়ার সিজদা নিবেদন করা দুই রাকাত নামাজ পড়ে সালাতে শুকর আদায় করা আল্লাহকে কৃতজ্ঞতা জ্ঞাপন মুখে শুধু আলহামদুলিল্লাহ না বরং আচরণগত সিজদা এবং নামাজের মাধ্যমেও শুকরিয়া জ্ঞাপন করা তাহলে ইনশাআল্লাহ সে বিজয় সাস্টেইন করবে সে বিজয় স্থায়ী হবে এই বিজয়ের মাধ্যমে দুনিয়াতে শুধু আমি বিজয়ী হলাম তা নয় আখেরাতেও বিজয়ের দ্বার উন্মোচন হবে আমার আমলনামা সওয়াব লেখা হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের ছোট বড় সমস্ত বিজয়গুলোকে সেভাবে উদযাপন করার পালন করার তৌফিক দান করুন আমরা সেভাবে প্রত্যেকটা বিজয়কে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার মাধ্যমে যদি উদযাপন করি এর একটা বিশেষ লাভ হবে আমরা অহংকারী হব না অহংকারী ব্যক্তির পতন তো অনিবার্য আল্লাহ আপনাকে ভালো কিছু দিয়েছেন ব্যবসা করে ভালো কিছু পেয়েছেন পরীক্ষা ভালো ফলাফল পেয়েছেন কোনো একটা টার্গেট ফিল আপ করতে পেরেছেন যেটাই হয়েছে আপনি যদি এই অ্যাচিভমেন্টটাকে আল্লাহর দিকে সম্বোধন করেন যে এটা দিয়েছেন কে আল্লাহ অতএব আমি এর পুরো ক্রেডিটটা দিলাম কাকে আল্লাহকে তাহলে আপনার মধ্যে অহংকার আসবে না বিনয়ের ভাব আসবে কৃতজ্ঞতা আসবে এটা আপনার নিজের জন্য উপভোগ্য হবে সমাজের মানুষের জন্য উপভোগ্য হবে আর যদি ক্রেডিটটা নিজেই শুধু জাহির করেন আমার তো আজকাল দেখা যায় কারোর জীবনে কিছু আসলে সামান্য কিছু পাইলেই দেখবেন যে গল্প দিতে দিতে আমাদের আর শেষ নাই মানে গল্প দেওয়া মানে নিজের কারামতি জাহির এই যে ভাই দেখতেছেন আজকে এত বড় বাড়ি এত ব্যবসা বাণিজ্য গাড়ি এত কিছু এগুলো এমনি এমনি দেখছেন মাথার ঘাম পায়ে ফেলছি ভাই আমরা বলি না আপনার চাইতে বেশি মাথার ঘাম পায়ে ফেলা বহু মানুষ এখন রাস্তা রাস্তায় ঘুরে আছে না নেই তো আপনার অহংকার করার কি কারণ আছে আপনার চাইতে অনেক বেশি চেষ্টা করেছে কিন্তু ব্যাটে বলে হয় না এরকম বহু মানুষ আছে না সমাজে অতএব তার কেন হয়নি আপনার কেন হয়েছে এখানে পার্থক্যটা হলো যে আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে হয় নাই অতএব ক্রেডিটটা নিজে না নিয়ে কাকে দেন আল্লাহকে দেন তাহলে আপনার ভিতরে বিনয়ের ভাব আসবে আপনি অহংকারী হবেন না আপনার নিজের কাছে ভালো লাগবে এবং এই বিজয়টা আপনার জন্য ইবাদত হিসাবে নেকামল হিসাবে আপনার আমলনামায় লেখা হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমাদের মহান বিজয়ের পেছনে যেই মহান ব্যক্তিদের অবদান রয়েছে আল্লাহ তাআলা সে সমস্ত বিশ্বাসী বান্দাদের প্রতি রহম করুন অনুগ্রহ করুন এবং তাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন তাদের সেই অবদানের শুকরিয়া আদায় করার শক্তি সামর্থ্য আমাদেরকে দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে প্রচেষ্টার জন্য তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে